আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো খুবই সুস্বাদু একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চীনা বাদামের ভর্তা। অনেকে হয়তো এই ভর্তাটি করে থাকেন, তবে যারা নতুন বা ব্যাচেলর তাদের ক্ষেত্রে কিছুটা হলেও উপকারে আসবে। বাদাম কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। একটা ফ্রাইং প্যানে আমি আধা কাপ পরিমাণ বাদাম নিয়ে নিচ্ছি। কতটুকু ভর্তা তৈরি করবেন সেই অনুপাতে বাদামের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। মিডিয়াম আঁচে বাদামগুলোকে আমি ভেজে নিব। বাদামগুলো যখন ভাজা হয়ে যাবে নামিয়ে নিয়ে ঠান্ডা করে উপরে লাল স্কিনটাকে ঘষে ফেলে দিব, তবে আপনারা চাইলে সেটা রেখেও দিতে পারেন। একই প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এবং কয়েকটা শুকনো মরিচ। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কয়েকটা রসুন কোয়া মাঝখান থেকে ফেড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তবে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করা যায়। পেঁয়াজটাকে হালকা একটু নরম করেই আমি তুলে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। বাদামের লাল স্কিনটাকে আমি যতটা পেরেছি ফেলে দিয়েছি, আর কিছুটা রয়ে গেছে, তবে আপনারা চাইলে নাও ফেলতে পারেন। এবার বাদামগুলোকে আমি একটা মিক্সারে জাগে দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। বাদাম বেশিক্ষণ ব্লেন্ড করার ফলে কিছুটা আঠালো হয়ে যায়। এবার মরিচগুলো একটু ব্লেন্ড করে নিব। তারপরে রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। মরিচ পেঁয়াজ ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিব। ভর্তা কিন্তু অলরেডি হয়ে গেছে আর বাদামটা একদম মিহি ভাবে পেস্ট হয়ে গেছে। বাদামের ভর্তা কিছুটা আঠালো টাইপের হয়। এখন শুধু একটাই কাজ বাকি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন। সরিষার তেল ছাড়া ভর্তা কিন্তু অসম্পূর্ণ। ভালো করে মেখে নিলে ব্যাস ভর্তা রেডি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভীষণ মজার হয় এই বাদাম ভর্তা। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।